ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি গাড়িতে, হ্যাঁ আমি যাচ্ছি বাবার বাড়িতে। তো আজকে ওদের ছাদ ঢালাই হবে, আজকে সোমবার। তো আজকে ভিডিও আজকে আমি পোস্ট করে দেব, আমি তাই করছি, রোজ ভিডিও করে রোজ পোস্ট করে দিচ্ছি। তো বন্ধুরা, যাচ্ছি, ছাদ ঢালাই হবে, আবার বিকালে ব্যাক করব, কারণ আদির পড়া আছে, থাকবো না। তো খুব একটা বড় ব্লগ হবে না, অবশ্যই পুরা দেখবেন। তো আমার সাথে আছে আদি, আমি আর আদি বসেছি পিছনে, আর সামনে হচ্ছে আমাদের ড্রাইভার। হ্যাঁ, আমাদের ড্রাইভার বাবু, ড্রাইভার বাবু আর কেউ নয়, সে হচ্ছে আমার বর। সবাই জানেন আমার তারজনের ড্রাইভার হচ্ছে আমার বর। তো বর অফিসে যাবে, আমাদেরকে নামিয়ে দিয়ে অফিসে চলে যাবে, আবার অফিস থেকে আসার পথে আমাদেরকে নিয়ে আসবে। তো দেখুন, এটা হচ্ছে চৈলাংটা বাজার, আমরা চলে এসেছি, আর খুব দূর নয়, সামনেই আমাদের বাবার বাড়ি। আর এই যে রুটটা দেখতে পাচ্ছেন, এটা মিজোরাম যাচ্ছে, মিজোরামের রুট। আর এখন যে রুটে আমি ঢুকলাম, এটা হচ্ছে ছামনু রুট। তো এসে পড়লাম, এসে দেখি রান্না বান্না চলছে, পুরো রান্না আমি ভিডিও করিনি, অ্যাকচুয়ালি ভিডিও করতে ভুলে গেছি। আর এসেই দেখি আমার বাবা সোনার দুষ্টামি, উমের দুষ্টামি। তো আমাদের দেখেও খুব খুশি হয়, আর আমার ছেলেকে ভীষণ বিরক্ত করে, আদিকে এত বিরক্ত করে যে আদি বলে মা আর যাবই না, ওর যেতেই আর ভালো লাগে না, ওকে এক জায়গায় বসতেই দেয় না, সারাক্ষণ বর্দা এখানে আসো, বর্দা ওইখানে আসো, আর যদি ওর কথা না শুনে তাহলে মাটিতে পড়ে যায়, ফ্লোরে পড়ে যায়, একদম খুব রাগি, ভীষণ দুষ্ট। তো বন্ধুরা, আজকের মেনুতে ছিল চিকেন, ডাল, আর ছিল ভাজি, আর ছিল আমাদের ত্রিপুরা ফেমাস খাবার গোদক। তো আমি আসতে আসতে না প্রায় 11:30 বেজে গিয়েছিল, এসে দেখলাম বেশ ঢালাই হয়ে গেছে। তো বাড়িতে আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আর আজকে যেহেতু সোমবার ব্যাংক খোলা আছে, এর জন্য মেশিন লাগিয়ে ছাদ ঢালাইটা হচ্ছে না, কারণ মেশিনে যে শব্দটা হবে সেই শব্দটায় কাজ করতে পারবে না ব্যাংকের স্টাফরা। তো বন্ধুরা, রান্না টান্না চলছে, এসে দেখলাম আর ডালাই চলছে। তো আজকে থাকবো না, বিকালে চলে যাব, আদির পড়া আছে তাই বিকালে চলে যাব, আজকে থাকবো না। তো ব্লগটা দেখতে থাকেন। তো সকালে আমি বাড়িতে এক কাপ চা আর দুইটা বিস্কিট খেয়েছিলাম, তো এখানে এসে পুরি আর ঘুগনি খাচ্ছি। যারা কাজ করছে তাদেরকে সকালের টিফিন দেওয়া হয়েছিল ঘুগনি আর পুরি, সাথে ছিল বিস্কিট আর চা। তো চা বিস্কিট আমি খাইনি, আমি পুরি আর ঘুগনি খেলাম। তো এটা বাড়িতে তৈরি করা হয়নি, কারণ বাড়িতে সম্ভব নয়, রান্না করার লোক নেই, আমিও দেরিতে এসেছি, একজন লোক নিয়েছে রান্না করার, উনি দুপুরবেলা এসে রান্না করবেন। তো এখন বাজার থেকে আনা হলো টিফিন, আর সবাই খেয়ে নিয়েছে, এখন আমি খাচ্ছি। তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে, আর কথা বলছি না কারণ পিছনে গান বাজছে, আর পরে বয়স দিয়েছে, কারণ আমি যখন খাচ্ছিলাম পিছনের বাড়িতে গান চলছিল। আর দেখুন, মোটামুটি ছাদ ঢালাই শেষের পথে, আর একটু বাকি আছে, তো শেষ হলেই খাওয়া দাওয়া করবে সবাই, সবাই একসাথে বসে খেয়ে নেবে।
বাজে এখন গিয়ে ঢালাই হলো ছাদ ঢালাই শেষ হলো তো আমাদের কারু খাওয়া দাওয়া হয়নি এখনো এখন সবাই খাবো আমরা আর আমরা উপরে আছি তো দেখুন আদি এখানে কি করছে আদি কি করছিস বাবা তো আমরা খেয়ে নিয়েছি আর যারা ছাদ ডালে কাজ করেছে তারাও খেয়ে নিচ্ছে তো খেয়ে দিয়ে আমরা রেডি হচ্ছি বাড়িতে চলে যাব তো বন্ধুরা দেখুন সূর্য ডুবে যাচ্ছে মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা গাড়িতে আছি বাড়িতে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই